আপনারা জানেন আজকে একটি সড়ক দুর্ঘটনা হয় ঢাকা সায়দাবাদ থেকে বাগেরহাট জেলার শরনখোলার উদ্দেশ্যে মেঘনা ক্লাসিক গাড়ি ছাড়ে এবং সেই গাড়িটি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পালেরহাট নামক একটি জায়গা আছে সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছের সাথে ধাক্কা দেয় এবং গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং সেই গাড়িতে থাকা প্রায় 20 থেকে 25 জন যাত্রী আহত হয় এবং দুজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। সেই গাড়িতে শরনখোলা উপজেলার একজন যাত্রী ছিল, সেই যাত্রী নিজের চোখে সব কিছু তিনি দেখেছেন, দুর্ঘটনা কিভাবে ঘটেছে এবং তিনি আসলে একজন সৌভাগ্যবান, আল্লাপাক রব্বুল আলামিন তার হায়াত লিখে রেখেছেন যার জন্য তিনি সামান্য আহত হয়ে আমাদের মাঝে এসেছেন। আমরা দুর্ঘটনার বিষয়ে যাবতীয় আমরা সব কিছু জানবো। তা আমি একটু কথা বলতে চাই, আগে আমি তোমার পরিচয় জানতে চাই। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হাওলাদার। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কদমতলা। আচ্ছা, তুমি ঢাকায় কী করো? আমি গাড়িতে ডিউটি করি। আজকে তুমি সকাল কয়টায় ঢাকা সায়দাবাদ থেকে কোন গাড়িতে শরনখোলার উদ্দেশ্যে যাত্রা শুরু করো? আমি ঢাকা সায়দাবাদ থেকে ক্লাসিক মেঘনা নামে পরিবহনে শরনখোলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আচ্ছা, এরপরে তুমি তো গাড়িতে ছিলে একেবারে, গাড়িটি পদ্মা সেতু পার হয়ে আমরা জানি তুমি তার ভিডিও করেছো, তোমার বাগেরহাট আসা পর্যন্ত গাড়ির অবস্থা কী ছিল? আসলে বাগেরহাট আসা পর্যন্ত গোপালগঞ্জ পর্যন্ত ভালোভাবেই আইছিল, তারপরে বৃষ্টি হয়েছিল, তারপরে গাড়ি অতিরিক্ত স্পিডের কারণে সমস্যাটা হয়েছে। কিরকমই দুর্ঘটনা ঘটে? ওভারটেক করার সময় মনে করেন ড্রাইভারের নিয়ম ছাড়াই মনে করেন ওভারটেক করতে যাইয়া নিয়ন্ত্রণ হারাই ফেলাইছে, এই কারণে গাছের লগে মাইরা, তারপরে গাড়ির টান ছিল, রানিং ছিল 90, তারপরে হে ব্রেক ব্রেক ছাড়াই মনে করেন গাড়ি গাছের লগে বাইরে নিয়ে খাইতে খাইতে গাড়ি খারাইছে। ঠিক আছে, ওই গাড়ি কি কোনো ট্রাক বা যাত্রীবাহী গাড়ি কি ওভারটেক করতে ছিল সেই সময় কি দুর্ঘটনা ঘটে? হ্যাঁ, ট্রাক ওভারটেক করার সময়। তখন তোমার কী অবস্থা ছিল গাড়ির মধ্যে, তোমার কোথায় কোথায় আহত হয়েছে? না, যখন ওভারটেক করছে তখন কিছু হয় না, ওভারটেক করার পরে তখন মারছে, তো ওভারটেক করার পরে। ওই গাড়িতে যাত্রী ছিল কয়জন? বল, যাত্রী কয়জন হবে আমি শিওর বলতে পারবো না, তাও 20-25 জন হবে। আচ্ছা, এরপরে দুজন যে মারা গেল তারা তোমার সিটের কোন দিকে বসা ছিল? আসলে তারা আমার সিটের পিছনে বসা ছিল। তাদেরকে তুমি দেখেছিলে মানে যখন তারা জীবিত অবস্থায় ছিল, সুস্থ অবস্থায় ছিল? জীবিত অবস্থায় আমি সবাইকেই দেখেছি, আমি পিছনে দিকে একবার ঘুরে পাইছি, সবাইকে দেখছি। তারা যে মারা গেল, মারা যাওয়ার কারণ হিসেবে তুমি কী দেখছো? আসলে অতগুলো যাত্রীর মধ্যে মাত্র দুজন লোক মারা গেল, আসলে কেন মারা গেল? আসলে মারা গেল মনে করেন ভাই, ওটি তো মারা গেল, এটা থেকে হায়াত নাই, এটাই মেন কথা। আর মনে করেন ওরা কোন দিকে বসা ছিল? ওরা ছিল বাম সাইডে বসা। বাড়ি লাগছে কী সালে? বাড়ি লাগছে গাছের সাথে বাড়ি খাইতে খাইতে, তারপরে তো ওই সাইড নষ্ট হয়ে গেছে গাড়ির, তখন তারা গাছের লা বাড়ি খেয়ে মারা গেছে। আচ্ছা, তোমার অবস্থা কী ছিল তখন? আমার অবস্থা, আমার হাতে হালকা চোট পাইছি, তারপরে আমি ওই সামনে ইয়া ছিল, অ্যাঙ্গেল ছিল, এটা আমি দুই হাত দিয়ে শক্ত করে ধরে মাথা নোয়াই রাখছি, হেলেকে আমার গ্লাস মিলাস নাকি চোখে ঢুকে নাই, এ লেগে তো আমি ঠিক আছি। ড্রাইভার কি ঘুম পড়েছিল? না, ড্রাইভার ঘুম ছিল না, ড্রাইভার কে বলবো মনে করেন তিনজন স্টাফ, তিনজনে কালা গ্লাস দিয়ে গাড়ি চালায়। ঠিক আছে, এই ডেসে মেইন সমস্যা, ভাবসাবি টন্ন রহম, তিনটে স্টাফ, তিনটা স্টাফ যদি কালা চশমা দিয়ে গাড়ি চালায় তাহলে বৃষ্টির সময় কী দেখবো রোডে? আমরা দেখতে পাচ্ছি তোমার এই যে হাতে আঘাত লেগেছে এবং তুমি সেখানে ব্যান্ডেজ করেছো, তোমার হাতে কী হয়েছে? আমার হাতে ওই পর্দায় যে অ্যালুমিনিয়ামগুলো থাকে না, ওইগুলো সুইটাই আমার হাতে পড়ছে, এলে কি আমার হাত কেটে গেছে। আর পরে আমি ওইটা ধরার পরে তখন যে গাছের লাগে তখন বাড়ি খেয়েছে, তখন আমি তো নোয়া ছিলাম, তারপরে আমি সাইডে মাথায় বাড়ি খেয়েছি। এই যে ছয়টা সেলাই লাগছে। আপনারা শুনলেন উজ্জ্বল, যিনি সৌভাগ্যবান, যিনি এই গাড়ির মধ্যে ছিলেন এবং আজকের দুর্ঘটনাটি সারা দেশে শুনেছেন সবাই এবং আমরা শুনেছি যে শরনখোলা উপজেলার এই গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং এলাকার মানুষজন তারাও অত্যন্ত চিন্তিত ছিল, কারণ শরনখোলা উপজেলার মানুষজন আছে বা পার্শ্ববর্তী উপজেলা মোড়লগঞ্জ মানুষজন আছে, কিন্তু সেই গাড়ির যিনি নিহত হয়েছেন অর্থাৎ যে পুরুষ তার আমরা ঠিকানা খুঁজে পেয়েছি, তার বাড়ি হচ্ছে মঠবাড়ি উপজেলার সাপলাজা ইউনিয়নে তার বাড়ি,